হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরেক লেসন নিয়ে। তো চলুন লেসনটি স্ক্রিনে শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, আজকের লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই ধরনের ওয়ার্ডগুলো আমরা খুব বেশি দেখে থাকি। কনফিউজড আকারে আমাদের কাছে এই ওয়ার্ডগুলো অনেক সময় হাজির হয়। কোনটি কখন ব্যবহার করব সেই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আজকের ওয়ার্ডগুলো লে, লাই, লাইট, লেইন এবং লাইং। এই ওয়ার্ডগুলো আমরা কীভাবে ব্যবহার করব চলুন দেখি। প্রথমে আমরা জানি লেয়ের অর্থ। লেই অর্থ রাখা, ডিম পাড়া, শোয়ানো এবং ছড়িয়ে দেওয়া। লাইয়ের অর্থ শয়ন করা, ঠেস দেওয়া বা মিথ্যা। লে এর উচ্চারণটা আপনারা সঠিকভাবে করবেন লেই, লেই, ঠিক আছে? তো জানি লেই এর প্রেজেন্ট ফর্ম লেই। সেন্টেন্স, আনফোল দ্য ব্ল্যাঙ্কেট অ্যান্ড লে ইট অন দ্য ফ্লোর। পাস্ট ফর্ম লেইড, শি লেইড দ্য ব্ল্যাঙ্কেট অন দ্য ফ্লোর ওয়েন আই আস্কড। পাস্ট পার্টিসিপল ফর্ম লেইড, শি হ্যাড লেড দ্য ব্ল্যাঙ্কেট ডাউন বিফোর শি লেফট। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম লেইং, আপনার লে এর সঙ্গে আইনি যোগ করবেন। সেন্টেন্স, আই ওয়াজ লেইং দ্য ব্ল্যাঙ্কেট অন দ্য ফ্লোর। এবার লাইয়ের ব্যবহারগুলো আমরা জানি। প্রেজেন্ট ফর্ম লাই, প্রেজেন্ট ফর্ম তো আর চেঞ্জ হয় না, তাই না? প্রেজেন্ট ফর্ম ফর্ম লাই, ইউড বেটার লাই ডাউন। পাস্ট ফর্ম লেই, দেখেন এখানে কিন্তু ভেজাল। লাইয়ের পাস্ট ফর্ম লেই, আই ফেল্ট সিক সো আই লেই ডাউন। এটি আপনার আপনার খুব যত্ন সহকারে বা গুরুত্ব সহকারে বা কষ্ট করে হলেও মনে রাখবেন লাইয়ের পাস্ট লেই। আবার পাস্ট পার্টিসিপাল ফর্মটা কিন্তু আলাদা, লেইন, এটা কিন্তু লেইডো না, লেইন। সেন্টেন্স, আই হ্যাড লেইন দেয়ার ফর সাম টাইম বিফোর গেটিং আপ। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, এখানে দেখেন লাইং হয়ে গেছে, উপরের সাথে কিন্তু মিল নেই। তো লেই এর চেয়ে লাইটা অত্যন্ত কঠিন। এখানে লাইং, LY ING, এভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বা ING ফর্মটা করছি। সেন্টেন্স, ইউ হ্যাভ বিন লাইং ডাউন অল ডে। তাহলে আমরা আরেকবার এই লাইয়ের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মগুলো দেখি। লাই, লে, লেইন, লাইং। লাই, লে, লেইন, লাইং, এইভাবে আপনারা মুখস্থ করে রাখবেন। তো আশা করি লেসনটি বুঝতে পেরেছেন। এটি আরও বেশি মনে রাখার জন্য এই লেসনটি আপনারা বারবার দেখুন। তো আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখানে স্পোকেন ইটিয়ান, গ্রামার, ফোনেটিক্স, আইস্টোফেল, ভোকাবলের সব ধরনের ভিডিও আমরা আপলোড করব। তো কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন তা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন। সবার পাশে সব ধরনের ইংরেজি শিক্ষার ভিডিও নিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের দেখার জন্য প্লিজ শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।